পোলিং এজেন্টকে কেন্দ্রে রাখতে সব রকম ব্যবস্থা নিন, আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ সিইসি। ডালভোট বন্ধ করতে দুই সিটিতে ইভিএম। ক্লান্তিহীন প্রচারণায় মেয়র প্রার্থীরা, হামলাকারীদের চিহ্নিত করতে তাবিজের আলটিমেটাম, লেমিনেটেড পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা। ই পাসপোর্ট যুগে বাংলাদেশ, জাতির জন্য মুজিব বর্ষের উপহার বললেন প্রধানমন্ত্রী, বিদেশে হয়রানি বন্ধের আশা। সনাতন পদ্ধতিতেই বিজিএমইএ ভবন ভাঙা শুরু, ঘুরিয়ে দেওয়া হচ্ছে হাতি, ছিলের বিস্ফোরক, চট্টগ্রামে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ। সিএএ এর উপর স্থগিতাদেশ দিতে অসম্মতি ভারতের সুপ্রিম কোর্টের, গঠিত হবে সাংবিধানিক বেঞ্চ। 29 জানুয়ারি ফের বন্ধের ডাক বিক্ষোভকারীদের। এবং পাকিস্তান সফরের রাতে ঢাকা ছাড়ছে জাতীয় ক্রিকেট দল, নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয়, ভালো খেলার প্রত্যয়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত সন্ধ্যার সংবাদে, সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাস জুই এবং আমি সান্টিতা ইসলাম। শিরোনাম দেখছিলেন শুরুতে, ট্রাস্ট স্কুল এন্ড কলেজের সৌজন্যে ঢাকার দুই সিটি নির্বাচনের খবর। এবারে বিস্তারিত, আসন্ন ঢাকার দুই সিটির ভোটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে কারও কোনো বিচ্যুতি হলে কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ভোটের দিন কোনো প্রার্থীর এজেন্টকে কেউ বাধা দিলে কিংবা কেন্দ্র থেকে বের করতে চাইলে কঠোর পদক্ষেপ নিতেও নির্দেশ দেন সিইসি। বুধবার বিকেলে ঢাকা সিটির নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি এসব নির্দেশ দেন। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা দুই সিটি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মহাপুলিশ পরিদর্শক, র‍্যাব মহাপরিচালক, বিজিবি পরিচালক সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভার শুরুতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা স্বাগত বক্তব্য দেন। বিভিন্ন বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে, কোনো বিচ্যুতি হলে কাউকে ছাড় হবে না বলেও জানান তিনি। যার যার অবস্থানে যে যে আছেন তার ততটুকু দায়িত্ব যদি আপনারা পালন করেন, আমাদের কাছে কোনো রকম কৈফিয়ত অথবা কোনো রকম অভিযোগ আমাদের কাছে আসবে না। সে নিম্ন স্তর থেকে শুরু করে সেই লাইনে কোথায় কার অবস্থানে কার কতটুকু দায়িত্ব, কার কতটুকু বিচ্যুতি, সেটা এবারে কিন্তু আমরা একেবারে ছাড়ব না। কঠোর কঠিনভাবে এই দায়িত্ব আপনাদের পালন করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা কঠোর অবস্থাতেই থাকব। সিইসি বলেন, প্রার্থীদের এজেন্টকে বাড়ি থেকে কেন্দ্রে প্রবেশ করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের না, তবে কোনো এজেন্টকে কেউ বাধা দিলে কিংবা কেন্দ্র থেকে বের করতে চাইলে কঠোর পদক্ষেপ নিতে হবে। এজেন্ট যাবেন ভোট কেন্দ্রে, যখনই ভোট কেন্দ্রে যাবেন তখন কিন্তু আমাদের উপরে দায়িত্ব এসে যায়। সে ভোট কেন্দ্রে যাওয়ার পরে তাকে যেন ভোট কেন্দ্র থেকে কেউ বার করে দিতে না পারে, যে অভিযোগ আমাদের কাছে বারবার আসে, এটা আপনাদের সকলের দেখতে হবে। ব্যালট বক্স ছিনতাই এবং জাল ভোট বন্ধে দুই সিটিতে ইভিএম এ ভোট হচ্ছে বলে জানান সিইসি। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করব সেটা আমরা চিন্তা করেছি। আমরা চাই যে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে নির্বাচন নির্ভেজাল করা, নির্বাচন পরিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন হতে কোনো রকমের বাধা থাকবে না। সিটি নির্বাচন উপলক্ষে ঢাকায় ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বলে জানান সিইসি। ভোটার তার নিজের ভোট দিতে পারে। হাসান পারভেজ, News24, ঢাকা। নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স বা করের সীমা বাড়ানো হবে না, বরং কর সমন্বয় করা হবে, জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। অন্যদিকে প্রশাসন ও পুলিশকে জনগণের পক্ষ নিয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। রিশাদ হাসানকে সঙ্গে নিয়ে আজ দক্ষিণের প্রচারণার খবর জানাচ্ছেন তানসির মেহেদি। নির্বাচনী প্রচারণার 13তম দিনে পুরান ঢাকার কারা কনভেনশন সেন্টারে ব্যবসায়ী সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলিনুর তাপস। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আয়োজনে দলমত নির্বিশেষে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে পূর্ণ সমর্থন দেন তারা। সব কিছুকে বিবেচনা নিয়ে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সেই অনুযায়ী উনি বেস্ট ক্যান্ডিডেট।
শেখ ফজলেনুর তাপস বলেন, নিজে ঢাকার মানুষ বলে বিরাজমান সংকট নিয়ে তিনি অবগত, তাই সংসদ সদস্যের পদ ও আইন পেশা ছেড়ে ঢাকার মানুষের স্বপ্ন বাস্তবায়নে প্রার্থী হয়েছেন তিনি। নৌকার পক্ষে চাইলেন সবার সমর্থন। এদিকে হাজারীবাগের ঝাউচর বাজার থেকে প্রচারণা শুরু করেন বিএনপি প্রার্থী ইশাক হোসেন। এ সময় সরকারি দলের বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ আনেন তিনি। উত্তরের মেয়র প্রার্থী তাবিতাওয়ালের প্রচারে হামলার ঘটনায় ক্ষুব্ধ ইশাক বলেন, ঢাকা হবে শান্তির জনপদ। আমি বিনীত অনুরোধ করব পুলিশ প্রশাসনের প্রতি, নির্বাচন কমিশন আপনাদের উপরে যে সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সেটি পালন করেন, আপনারা নিরপেক্ষ থেকে আপনারা জনগণের পক্ষে আপনারা থাকেন। পরে হাজারীবাগের পথে পথে ধানের শীষে ভোট চান ইশাক হোসেন। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। গণসংযোগে হামলার ঘটনায় 9 নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবিতে আলটিমেটাম দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিদাওয়াল। বুধবার প্রচার প্রচারণাকালে তিনি এই আলটিমেটাম দেন। আর নগর পরিচ্ছন্ন রাখতে ডিজিটাল পোস্টার চালুর নিয়ম করতে ইসির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। মারুফা রহমানকে সাথে নিয়ে দুই মেয়র প্রার্থীর প্রচার প্রচারণা নিয়ে আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বুধবার সকালে হাজি ক্যাম্পের সামনে থেকে গণসংযোগের মধ্য দিয়ে দিনের প্রচার প্রচারণা শুরু করেন উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। দিনের প্রথম ভাগে দক্ষিণ খান, আশকোনা আর কাউলায় ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান তাবিথ। খেলাধুলার মাঠ তো আমি অবশ্যই ব্যবস্থা করব, উন্মুক্ত পার্ক আর যেসব পার্ক আছে সেগুলো আবার দখলমুক্ত করে দিনভর উত্তর সিটির 44, 48, 49 এবং 1 নম্বর ওয়ার্ড ঘুরে ভোটারদের কাছে ভোট চান তাবিথ। এদিকে সকালে রায়ের বাজার পুলপাড় থেকে পথসভার মধ্য দিয়ে প্রচার প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। পথসভায় আতিক বলেন, মেয়র নির্বাচিত হলে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন নগরীর মশা নিধনকে। আমি কথা দিতে পারি এডিস মশা নিয়ে আমরা সর্বাত্মক সবচেয়ে বেশি গুরুত্ব দিব ইনশাআল্লাহ। এরপর মুক্তি সিনেমা হল, সাদেক খান রোড, বটতলা হয়ে কাটাসুর, বাঁশবাড়ি, শিয়া মসজিদ ও বেড়িবাথ এলাকায় গণসংযোগ করেন আতিক। এ সময় নগর পরিচ্ছন্ন রাখতে কাগজ ও প্লাস্টিকের পোস্টারের বদলে আগামীতে ডিজিটাল প্রচারণা এবং ক্যাম্পেইনের নিয়ম চালু করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান। ডিজিটালের মাধ্যমে যেন ক্যাম্পেইন করতে পারি, এই ধরনের পোস্টার যেন আমরা না লাগাই, এই ব্যাপারে আমি দিনের দ্বিতীয় ভাগে মোহাম্মদপুর এলাকায় গণসংযোগে নৌকা প্রতীকে ভোট চান আতিকুল ইসলাম। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা সিটি নির্বাচনে কোনো প্রার্থীর উপর হামলা হয়ে থাকলে নির্বাচন কমিশনের গুরুত্বের সাথে দেখা উচিত। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এটি নির্বাচন কমিশনের এখতিয়ার বলেও মন্তব্য করেন তিনি। বুধবার সকালে কক্সবাজারের লাবণী পয়েন্টে 4 লেন সড়ক উন্নীতকরণের কাজ পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন। কমিশনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সাথে যদি কোনো হামলা হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশন এ ব্যাপারে তাদের যে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেটা তারা কাজে লাগাতে পারে। ইভিএম বাতিল করে ব্যালটে ভোট নিতে প্রয়োজন হলে ঢাকা সিটি নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এই আহ্বান জানান তিনি। বলির কথা যে তারা অত্যন্ত জোরে তাদের ভয়েস, তাদের কণ্ঠকে সোচ্চার করুন যে আমরা ইভিএম মানি না, ইভিএম কখনোই সঠিক যে জনগণের রায় তার প্রতিফলন ঘটাবে না, আমরা একে প্রত্যাখ্যান করছি। ঢাকার দুই সিটি নির্বাচনে লেমিনেটেড পোস্টার ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে উৎপাদন বন্ধেরও নির্দেশনা দিয়েছেন আদালত।
বুধবার বিচারপতি মিনাইতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চে আদেশ দেন। একই সঙ্গে লেমিনেটিং করা যেসব পোস্টার ব্যবহার করা হয়েছে সেগুলো নির্বাচনের পরই যথাযথ প্রক্রিয়ায় অপসারণের নির্দেশ দেন। রিটকারী আইনজীবী জানান, লেমিনেটিং করা পোস্টার পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ হয়। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট আদালতের নজরে আনেন। এ বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন আদালত। এবারে সিটি নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন নগরে ভোট। ঢাকার দুই সিটি নির্বাচনের খবর জানাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। রয়েছেন আশিকুর রহমান শ্রাবণ ও প্লাবন রহমান। প্রথমেই যাচ্ছি ঢাকা উত্তরে, সেখানে রয়েছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। শ্রাবণ, প্রচারণায় কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে? ধন্যবাদ জানাচ্ছি। আমরা ঠিক এই মুহূর্তে আছি মহাখালী বাস টার্মিনালে। উত্তর সিটি কর্পোরেশনের 24 এবং 25 নম্বর ওয়ার্ড পড়েছে এলাকায়। আমরা খবর পেয়েছি যে এখানে আসলে উত্তরের মেয়র, আওয়ামী লীগ সমর্থিত মেয়র, তিনি এখানে আসার কথা রয়েছে এবং তিনি আসার কারণেই কিন্তু এখানে একটা জমায়েত তৈরি করা হয়েছে এবং যেখানে বিশেষ করে সড়ক পরিবহন খাতের সঙ্গে যুক্ত শ্রমিক এবং নেতৃবৃন্দরা এখানে যুক্ত হয়েছেন এবং এ কারণেই কিন্তু এখানে ওয়ার্ডের বিভিন্ন নেতারা এসেছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত করা হওয়ার জন্য দাঁড়িয়েছেন তারাও কিন্তু এখানে আছেন। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন 24 নম্বর ওয়ার্ডের একজন প্রার্থী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তার সঙ্গে একটু কথা বলতে চাইবো, আসলে এই এলাকার মানুষের জন্য আপনার নির্বাচনের আগে অঙ্গীকার কি থাকবে, নির্বাচিত হলে আপনি কি করতে চান এলাকাবাসীর জন্য? আসসালামু আলাইকুম। আমার এলাকাবাসী মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সাদাবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত। আমি 24 ওয়ার্ডে একটা আধুনিক ওয়ার্ড গড়বার সাথে আছি। এই যে যানজট, তার সঙ্গে সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা, সেই নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? যানজট আমার ওয়ার্ডে কমে, আমার ওয়ার্ডে কমে, বর্জ্য ব্যবস্থা ইনশাল্লাহ ভালো। আমি সবসময় বর্জ্য ব্যবস্থার খেয়াল রাখি, আমি মহল্লা মহল্লা আমি ঘুরিয়ে দেখি কোনো বর্জ্য ব্যবস্থা নাই, ইনশাল্লাহ আমার বর্জ্য ব্যবস্থা পরিষ্কার ভালো। আমার ড্রেন পরিষ্কার, কোনো জলাবদ্ধতা নাই, ইনশাল্লাহ আমি অনেক কাজকর্ম করছি রাস্তাঘাটে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এভাবেই কিন্তু আসলে যারা প্রার্থী হয়েছেন তারা নির্বাচনের আগে অঙ্গীকার করছেন এবং আজকে এখানে আতিকুল ইসলাম আসার পরেও তিনি এখানে অঙ্গীকার করবেন, তার সঙ্গে সঙ্গে গণসংযোগও তিনি করবেন। চলে যাচ্ছি স্টুডিওতে, পদ্মা আপনার কাছে মহাখালী থেকে। শ্রাবণ আপনি সাথেই থাকুন। এবার যাচ্ছি ঢাকা দক্ষিণে, বকশিবাজার থেকে যুক্ত হচ্ছেন প্লাবন রহমান। প্লাবন, আজকের প্রচারণার খবর জানান আমাদের। আমি আসলে আছি পদ্মা আসলে শান্তিনগর, যেটি দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখানে আসলে সাধারণ মানুষের কথা আমরা নিতে চাই। সাধারণ সারাদিন আমরা আসলে মেয়র প্রার্থীদের খবর জানিয়েছি। ঢাকায় আসলে প্রায় 2 কোটি মানুষের বাস, ভোটারদের পাশাপাশি যারা ঢাকায় বাসিন্দা, ঢাকায় বাস করেন, ভাসমান মানুষ, তাদের একরকম বড় ধরনের প্রত্যাশা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে। কারণ প্রতি বছরই মানুষ বাড়ছে, প্রতিদিন আসলে ঢাকায় মানুষ বাড়ছে, নাগরিক সমস্যা কিন্তু খুব একটা কাটছে না। সেই জায়গা থেকে সাধারণ মানুষ কী ভাবছে সেই বিষয় নিয়ে একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাই। নির্বাচন আসছে, কী ধরনের প্রত্যাশা থাকবে যিনি মেয়র হয়ে আসবেন বা কাউন্সিলর হিসেবে? অ্যাকচুয়ালি মেয়রের কাছে প্রত্যাশা থাকবে আমাদের যানজট মুক্ত শহর করার জন্য। এরপরে আপনার জলাশয় মুক্ত, বৃষ্টি হলে অনেক সময় আছে পানি জমে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ফুটপাত দূষণ, ফুটপাতকে ফ্রি করে দেওয়ার জন্য, রাস্তার মানে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য। এখন কি অবস্থা দেখেন আর কি ধরনের প্রত্যাশা? ঢাকার যে অবস্থা তাতে করে বাসযোগ্য নগরী করার প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র যারা প্রার্থী রয়েছেন, আপনার প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই। আমরা তো সবসময় চাইব যে আমাদের মেয়র যারা হবেন, যারা প্রত্যাশা আমাদেরকে দিচ্ছেন, তারা ঠিকভাবে যেন পালন করেন। আসলে বরাবরই দেখা যায় যে তারা বলে একটা করে আর একটা, তার সাথে তাদের যারা কাউন্সিলর হয় তারাও কিন্তু ঠিকভাবে আসলে তাদের কাজগুলো করতে পারে না। ফুটপাতগুলো দখলমুক্ত থাকে না, তারপর রাস্তায় জলাশয় একটু পানি হলে পুরাপুরি ভরে যায়, তারপরে পার্কিংয়ের যে অবস্থা, সব দিক থেকে আমাদের ঢাকাবাসী যে আমরা বাসিন্দা তারা আমরা খুব সমস্যার ভিতরে আছি। শুনছিলেন আসলে ঢাকাবাসীর আসলে অনেক আক্ষেপ, প্রতিবারের মতো যে অভিযোগ আসলে মেয়র প্রার্থীরা যেসব প্রতিশ্রুতি আসলে এর আগেও এসেছে, তবে এবারও সেরকম প্রতিশ্রুতি আসছে। তারা মনে করে যেসব প্রতিশ্রুতি মেয়র প্রার্থীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, কাউন্সিলরদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন যাতে নির্বাচিত হওয়ার পরে তারা কাজ করেন, আর সেই প্রত্যাশা থাকছে ঢাকাবাসীর। তো মোটামুটি এই ছিল আমার কাছে শান্তিনগর থেকে সাধারণ মানুষের ভাবনা নির্বাচন নিয়ে। শ্রাবণ এবং প্লাবন আপনাদের ধন্যবাদ। দর্শক, দুই সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ এবং প্লাবন রহমান।
পাসপোর্টের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, এ পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বোর্ডের নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্য দিয়ে বিদেশে বাংলাদেশীদের ভোগান্তি কমবে। ইমিগ্রেশনে প্রবাসী বাংলাদেশীদের হয়রানি দূর করার তাগিদ দিয়েছেন সরকার প্রধান। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ই পাসপোর্ট ব্যবস্থা চালু করল বাংলাদেশ। শাহরি জয়ের প্রতিবেদন। ৪০টি নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত পাসপোর্ট নিয়ে ই গেট অতিক্রম করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করল ই পাসপোর্ট যুগে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কঠোর নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে এই পাসপোর্ট নকল করা প্রায় অসম্ভব। বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী কিংবা অবাঞ্ছিত অন্য কেউ এই পাসপোর্ট করতে এলে সহজেই ধরা পড়বেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ই পাসপোর্ট ও ই গেট ব্যবস্থা প্রবর্তনে বিশ্বজুড়ে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেল। আমরা যে পাসপোর্টটা দিতে যাচ্ছি, পাসপোর্ট এটা বায়োমেট্রিক পাসপোর্ট, এমবেডেড ইলেকট্রনিক মাইক্রো প্রসেসর চিপ থাকবে সেখানে। একজন পাসপোর্ট যে গ্রহণ করবেন তার বায়োগ্রাফি ও বায়োমেট্রিক অর্থাৎ তার ছবি, ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের কর্নিয়া থাকবে। কাজে সেখানে অতীতে যে একটা সমস্যা ছিল পাসপোর্ট নিয়ে, যে একসময় গলা কাটা পাসপোর্টও প্রচলিত ছিল আমাদের দেশে, সেটা আর কখনো হবে না। ই পাসপোর্ট নকল বা জালিয়াতি প্রায় অসম্ভব হওয়ায় এর ব্যবহারকারীরা আর ভোগান্তিতে পড়বেন না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এখন অনেক বিদেশে মানুষ যায় আর আমাদের প্রবাসীরা তারা বিদেশে কাজ করে, রেমিটেন্স পাঠায়, যে রেমিটেন্স আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখে। আমাদের রিজার্ভ, আমাদের বিদেশি মানে সব ধরনের কার্যক্রমে তাদের বিরাট সহায়তা আমরা পাই। কাজে তারা যেতে কোনো রকম হয়রানির শিকার না হন সেটাও আমরা লক্ষ্য রাখি। প্রধানমন্ত্রী বলেন, ই পাসপোর্ট মুজিব বর্ষ শুরুর প্রাককালে জাতির জন্য উপহার। মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ঘরের কাজে নারী পুরুষকে মিলেমিশে করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে কৃষি খাত নিয়ে প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কৃষকদেরকে স্বল্প সুদে কৃষি ঋণ দিচ্ছে সরকার। এছাড়াও তিনি বলেন, কৃষকদের সুবিধার্থে বিশেষায়িত হিমাগার, সংরক্ষণাগারেরও ব্যবস্থা করেছে সরকার। অনেক জায়গাতেই কৃষকরা সমবায় ভিত্তিতে কাজ করছে বলেও জানান তিনি। সন্ধ্যা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন সন্ধ্যা সংবাদ। অবশেষে শুরু হয়েছে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন ভাঙার কাজ। বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। এ সময় তিনি বলেন, যে কোনো দুর্ঘটনা এড়াতে ভবন ভাঙার সময় নিরাপত্তায় দেওয়া হবে সর্বোচ্চ গুরুত্ব। নাজিয়া কোনা রিপোর্টে থাকছে বিস্তারিত। পানি প্রবাহ রোধ করে হাতিরঝিলের জলাশয়ের উপর বিজিএমইএ ভবন নির্মাণ করায় শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিলেন পরিবেশবাদীরা। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে পৌঁছায়। 2011 সালে হাইকোর্ট এক রায়ে এ ভবনকে হাতিরঝিল প্রকল্পের বিষফোঁড়া উল্লেখ করে এটি ভেঙে ফেলার নির্দেশ দেন। আপিল বিভাগেও তা বহাল থাকে। পরে ভবন ছাড়তে উচ্চ আদালতের কাছে কয়েকবার সময় চায় বিজিএমইএ। সেই সময় শেষ হয়ে গেল 12 এপ্রিল। এরপর 16 এপ্রিল বিজিএমইএ ভবনে তালা ঝুলিয়ে দেয় রাজুক। অবশেষে শুরু হয়েছে বিজিএমইএ ভবন ভাঙার কাজ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। তিনি বলেন, আদালতের রায় মেনেই অবৈধ স্থাপনা ভাঙা হচ্ছে। চমৎকার ঢাকার বুকের উপরে একটা বিষফোঁড়ার মতো এই ভবনটি, আমরা এতটা গভীর থেকে এই ভবনটা তুলে ফেলবো যাতে হাতিরঝিলের যে মূল গভীরতা আছে সেই গভীরতা এবং এই ভবন যেখানে আছে এটার গভীরতা সেই রকম জায়গায় পৌঁছে।
মন্ত্রী আরো জানান, ভবন ভাঙতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অপসারণের কার্যক্রম দেখভাল করার জন্য আমাদের বুয়েটের প্রতিনিধি, সেনাবাহিনীর প্রতিনিধি, রাজুকের প্রতিনিধি, এমনকি ফায়ার সার্ভিস সহ যারা নগর বিশারদ, ইমারত বিশারদ, তাদের নিয়ে একটি টিম করা হয়েছে। বিজিএমই এর তৈরি ভবন ভাঙার দায়িত্ব পেয়েছে ফোর স্টার গ্রুপ নামের প্রতিষ্ঠান। ভবন ভাঙতে তাদের সময় দেওয়া হয়েছে 6 মাস। আগামী সোমবার থেকে শুরু হবে ভবন ভাঙার মূল কাজ। আজকে আমরা অনুষ্ঠান বুঝে নিয়েছি, আমাদের কার্যক্রম শুরু আগামী সপ্তাহে, যেটা হলো ইকুইপমেন্ট। আমরা আমাদের সোমবার থেকে আমরা কাজটা শুরু করব। বহুল আলোচিত এই ভবন ভাঙা হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে। ভবন ভাঙার পর সব বর্জ্য ফোর স্টার গ্রুপ নিজ দায়িত্বে অপসারণ করবে। নাজিয়া কনা, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের রেলের জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেল কর্তৃপক্ষ। সকাল থেকেই আমবাগান এলাকায় 600 বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে প্রায় 8 একর জায়গা। স্থানীয় প্রভাবশালীরা এসব জমিতে ঘর ভাড়া দিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল অনেক ধনী থেকেই। রেল কর্তৃপক্ষ বলছে এখনও সময় আছে দখল ছাড়ার, না হলে কোনো ছাড় দেওয়া হবে না। নয়ন বড়ুয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম রেলওয়ের 100 একর জমি দখল করে বস্তির পাশাপাশি স্থানীয় প্রভাবশালীরা গড়ে তুলেছেন বিভিন্ন স্থাপনা। এসব স্থাপনার মধ্যে কেউ দিয়েছে নিজ ব্যবসা প্রতিষ্ঠান, আবার কেউ ঘর বানিয়ে ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছেন বছরে কোটি টাকা। এমন অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছে রেল কর্তৃপক্ষ। প্রথম দিন অভিযান চালিয়ে 1200 একরের মধ্যে উদ্ধার করা হয় প্রায় 8 একর জায়গা। রেলওয়ের যত সম্পত্তি আছে কেউ অবৈধভাবে থাকবে না। যারা এখনও রয়েছেন দয়া করে আপনাদের অনুরোধ করছি, আপনারা সরে যান। নোটিশ না দিয়ে হঠাৎ করে অভিযান চালানোয় ঘর বাড়ি হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচেই বসবাস করতে হচ্ছে তাদের। বসবাস থাকলে না বা জায়গা করে থাকতাম তো বসবাস না বিদে এখানে থাকতো। গরিব মানুষ আমরা 2000 টাকা দিয়ে থাকি। অনেকের অভিযোগ কিছু জায়গা উচ্ছেদ করা হলেও বাকি আছে প্রভাবশালীদের দখলে থাকা জায়গা। এডির ঘরের ভিতরে অনেকটির ঘর আছে, ওডি ভাঙাচুর হয় না কোনো সময়। দখলদার যেই হোক সকল বাধা উপেক্ষা করে রেলওয়ের জায়গা উদ্ধার করার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবার বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার সংবাদ। 4 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম এমরুল কায়েস এই আদেশ দেন। একই সঙ্গে মামলাটি শুনানির জন্য আগামী 20 ফেব্রুয়ারির তারিখ নির্ধারণ করেন। আদালতের সংশ্লিষ্ট জিআর শাখার কর্মকর্তা জুলফিকার আলী বলেন, বুধবার মামলাটি গ্রেপ্তারি পরোয়ানা তামিল হয়ে আসায় বিচারক পরবর্তী আদেশ দেন। এর আগে গত 5 জানুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তীব্র শীত ও ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জনপদ। বুধবার সকালে কুড়িগ্রাম ও পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.2 ডিগ্রি সেলসিয়াস। গুড়িগুড়ি বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কয়েকদিন থেকে তাপমাত্রা থাকছে 6 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কুড়িগ্রামে শীত আর হিমেল হাওয়ায় চরম কষ্টে দিন পার করছেন চরের মানুষ। নীলফামারীতে বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের কাছে গাম্বিয়ার করা মামলার অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণা করা হবে কাল। জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের 17 জন বিচারপতি বৃহস্পতিবার এই আদেশ ঘোষণা করবেন। এই ইস্যুতে গত ডিসেম্বরে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত শুনানিতে মিয়ানমারে গণহত্যা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে আদালতের প্রতি আহ্বান জানায় গাম্বিয়া। আফ্রিকার এই দেশটির তথ্যের উপাত্তের ওপর ভিত্তি করেই কাল অন্তর্বর্তীকালীন আদেশ দিতে যাচ্ছে আদালত। এদিকে এই আদেশকে সামনে রেখে গত সোমবার তড়িঘড়ি করে রোহিঙ্গা নিপীড়ন ইস্যুতে মিয়ানমারের স্বাধীন তদন্ত কমিশন আইসিওই একটি প্রতিবেদন প্রকাশ করে। বলা হয় মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যুদ্ধাপরাধের মতো ঘটনা ঘটলেও গণহত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। একদিন পর আবারও ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। মঙ্গলবার সূচকের পতন হলেও বুধবার সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। এদিন প্রধান সূচক ডিএসই এক্স 32 পয়েন্ট বেড়ে অবস্থান করেছে 4,440 পয়েন্টে। বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে বুধবার মোট লেনদেন হয়েছে 438 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 32 কোটি টাকা বেশি। এ বাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 183টির, কমেছে 126টির, আর অপরিবর্তিত ছিল 47টির দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে প্রধান সূচক বেড়েছে 69 পয়েন্ট। এ বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 133টির, আর কমেছে 83টির দাম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বিষয়ে স্থগিতাদেশ দেয়নি দেশটির সুপ্রিম কোর্ট। 5 বিচারপতির বেঞ্চে শুনানিতে প্রধান ছিলেন বিচারপতি এস এ বোবদয়। রায় এখনই অন্তর্বর্তী স্থগিতাদেশ না দিয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়ে এই বিষয়ে 4 সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে শীর্ষ আদালত। এ বিষয়ে 3 বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ কেন্দ্রের জবাব শুনবে। এদিকে ভারতের তৃতীয় রাজ্য হিসেবে এবার পশ্চিমবঙ্গের বিধানসভায় উঠতে যাচ্ছে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব। এর আগে কেরালা ও পাঞ্জাবেও একই ধরনের প্রস্তাব তোলা হয়েছিল। এর ধারাবাহিকতায় আগামী 27 জানুয়ারি পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি বিশেষ অধিবেশনে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করবে তৃণমূল কংগ্রেস। এছাড়া সিএএ এবং এনআরসির প্রতিবাদে আগামী 29 জানুয়ারি ভারত বন্ধের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে চীনের করোনা ভাইরাস। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। এর মধ্যে দেশটির 13টি প্রদেশে নতুন করে আরও 440 জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। মানুষ ও প্রাণীদের ফুসফুসে সংক্রমণের ক্ষমতা রাখে ভাইরাস, যা ছড়াচ্ছে ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুর মতো হাঁচি ও কাশির মাধ্যমে। ভাইরালে নিউমোনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা চালু করেছে চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন ও সংশ্লিষ্ট বিভাগগুলো। ভয়ঙ্কর ভাইরাস ধরা পড়েছে যুক্তরাষ্ট্রেও। ভাইরাস মোকাবেলায় বিভিন্ন জরুরি ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ, ভারত, রাশিয়া সহ বিভিন্ন দেশ। এছাড়া নিজেদের দেশে পর্যটকদের প্রবেশাধিকার স্থগিত করেছে উত্তর কোরিয়া। অস্থিরতা দেখা দিয়েছে হংকংয়ের পর্যটন শিল্পেও। সংক্রমণ থেকে বাঁচতে সেখানে ব্যাপকভাবে বেড়ে গেছে মুখোশ বিক্রির হার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, শিগগিরই আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়তে পারে প্রাণঘাতী এ ভাইরাস। সংবাদে আবারও বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সন্ধ্যার সংবাদে। এবারে খেলার খবর। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে সেরাটা দেওয়ার প্রত্যয় ক্রিকেটারদের। বুধবার সন্ধ্যায় চার্টার বিমানে করে পাকিস্তান সফরে যায় 15 সদস্যের স্কোয়াড। নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান, সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নেন মুশফিকুর রহিম। দলের চিন্তার কারণ মিডল অর্ডার, তবে তাদের শূন্যতা পূরণের দায়িত্ব মাহমুদুল্লাহ, আফিফ, মিঠুনের কাঁধে। টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তান সবার শীর্ষে, সেখানেই বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 24 জানুয়ারি। আসলে প্রত্যেকটা ম্যাচের সিচুয়েশন এক এক রকম, এক এক ম্যাচ এক এক রকম আসবে। তো চেষ্টা করবো যে এই সিচুয়েশনেই নামি, আমি নিজের বেস্টটা দিই। যেহেতু যাচ্ছি আমরা দুজন সিনিয়র প্লেয়ার নাই, থাকলে অবশ্যই ভালো হতো। তো অবশ্যই রেসপন্সিবল নিয়েই রেসপন্সিবলভাবে খেলতে হবে। তা যতটুকু ইয়ে আসবে চেষ্টা করবো ওইভাবে খেলার জন্য। আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান মাঠের বাইরে থেকে মাঠের ক্রিকেটকে বেশি মিস করছেন। ক্রিকেটে আবারও স্বরূপে ফিরবেন বলেও জানান তিনি। সেই সাথে পাকিস্তান সফরে বাংলাদেশ দল ভালো খেলবে বলেও প্রত্যাশা তার। শুভকামনা জানিয়েছেন সতীর্থদের। সবাইকে উইশ করবো যে তারা যেন সেফলি পৌঁছাতে পারে, ভালোভাবে খেলে ফিরে আসতে পারে এবং অবশ্যই বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসতে পারে। শ্রীলঙ্কা লাস্ট টাইম যখন গেল 3-0 জিতে এসেছে টি-20 সিরিজ পাকিস্তানের সাথে, সো আমাদেরও ভালো রেজাল্ট করা উচিত।
বঙ্গবন্ধু গোল্ড কাপ উপলক্ষে একদিনের সফরে আজ ঢাকায় এসেছে ব্রাজিলের সাবেক তারকা গোলরক্ষক জুলিও সিজার। বিকেল 5টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান এই ব্রাজিলিয়ান লিজেন্ড। একদিনের সফরে বৃহস্পতিবার ব্যস্ত সময় পার করবেন জুলিও। সকাল 11টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। দুপুর 1:30টায় বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীন বাংলা ফুটবল দলের সাথে আছে ফটো সেশন। দুপুর 3:30টায় বাফুফের কনফারেন্স রুমে অফিসিয়াল প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন জুলিও সিজার। আর এরপরই চলে যাবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, মাঠে বসে উপভোগ করবেন বাংলাদেশ ও বুরুন্ডির মধ্যকার বঙ্গবন্ধু গোল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল। রাত 1:00টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়বেন জুলিও সিজার। দর্শক, এই ছিল সন্ধ্যার সংবাদ আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।